মণিপুর কাণ্ড নিয়ে গর্জে উঠল পটাশপুর। মণিপুর কাণ্ডের প্রতিবাদের আঁচ পটাশপুরের অমর শীতে, এমনকি বিদেশের একাধিক সংবাদের ঝলকে তুলে ধরছে মণিপুরের সেই নৃশংস কাণ্ড। সেই নৃশংস ঘটনা সমালোচিত হয়েছে সর্বত্র। সেই নৃশংস ঘটনার প্রতিবাদের আঁচ দেখা গেল এবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক ব্লকের অমরশির মহিলাদের মধ্যে। পটাশপুর বিধানসভার অমরশিতে এগরা বাজকুল রাজ্য সড়কের ওপরে মোমবাতি জ্বালিয়ে হাতে নিয়ে মণিপুর কাণ্ডের প্রতিবাদে মৌন মিছিলে সামিল হল অমরশি এক গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলাসহ 8 থেকে 80। হাতে ফেস্টুন, ফ্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অমরশি এক অঞ্চল তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে থেকে মৌন মিছিল শুরু হয়ে পুরো বাজার পরিক্রমা করে প্রায় 5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মণিপুর কাণ্ডের প্রতিবাদ মিছিলের সামিল হলেন কয়েকশো মহিলারা। তৃণমূলের অমরশি এক অঞ্চল তৃণমূল জাহির বেগ, পটাশপুর এক পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি নমিতা বেরা, অমরশি এক গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান স্বরূপ আদক সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা এদিন মণিপুর কাণ্ডে প্রতিবাদে রাস্তায় পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল করেন। পাশাপাশি ঘটনার প্রতিবাদে তারা বিক্ষোভ দেখান। তাদের দাবি, যে ধরনের ঘটনা মণিপুরে ঘটেছে তা দেশের পক্ষে লজ্জার। তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। প্রথমেই আমরা খুব লজ্জিত বোধ করছি, গোটা ভারতবাসী হিসাবে। মণিপুর আমাদের ভারতবর্ষের অঙ্গরাজ্যের মধ্যে একটি। ওখানে তিসরা মে যে জঘন্যতম কাণ্ডটা ঘটেছে, ইন্টারনেট বন্ধ, পরিষেবা বন্ধ, আমরা 3 মাস পরে 19 জুলাই আমরা ঘটনাটা জানতে পারলাম যে আমাদের মা বাড়ির বন্ধুদের উলঙ্গ করে, বিভস্ত করে তারা প্যারেড করেছে রাস্তায়। এটা হচ্ছে আমাদের ভারতবাসী হিসাবে আমরা খুবই লজ্জিত বোধ করছি। আমরা চাই আগামী 2024 ইন্ডিয়া জিতেগা, ভাজপা হারেগা, মোদি হারেগা। আমরা এই আজকে মৌন মিছিলের মাধ্যমে মা বোনেদের নিয়ে আমরা কেন্দ্রের বিরুদ্ধে আমরা দেখাচ্ছি যে মা বোনেরা আমরা ঐক্যবদ্ধ। আগামী দিনে ভারতবর্ষের যে কোনো প্রান্তে কোনো মহিলার উপরে যদি অমানবিক অত্যাচার হয়, গোটা ভারতবাসী হিসাবে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাবো। তো আগামী দিনে আমরা সংঘবদ্ধভাবে এই বিজেপি ভাজপা সরকারের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রামকে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা চালাবো। আমাদের যে কেন্দ্রে এনডিএ এর বিরুদ্ধে যে 26টি দলকে নিয়ে যে আমাদের ইন্ডিয়া তৈরি হয়েছে, আগামী দিনে 2024 ইন্ডিয়া জিতবে, মোদি হারবে। আমাদের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যেভাবে মা বোনেদের সুরক্ষিত রেখেছেন, গোটা ভারতবর্ষে কোনো বিজেপি শাসিত রাজ্যে, আজকে মণিপুরে ওখানে বিজেপি শাসিত রাজ্য, কেন্দ্রেও বিজেপি শাসিত, ডাবল ইঞ্জিন যেখানে আছে সেখানেই মা মেয়েদের বোনেদের উপরে অন্যায় অত্যাচার হয়েছে, ধর্ষণ হয়েছে। আপনারা কিছুদিন আগে জানেন হাথরাস, উত্তরপ্রদেশ হাথরাসে ঘটনা ঘটেছে, ডাবল ইঞ্জিন যেখানে আছে। তো আমাদের যা সিঙ্গেল ইঞ্জিন যা আছে, আমাদের আমাদের যে তৃণমূলের যে সরকার আছে, মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী, আমাদের মা বোনেদের আগলে রেখেছেন। আগামী দিনে মা বোনেদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য উনি সংগ্রাম চালিয়ে দেবেন। আগামী দিনে আমরা চাই এই মা বোনেদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য আমাদের 7-8 অঞ্চল তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ আর সংঘবদ্ধভাবে আগামী দিনে আমরা লড়াই জোরদার করব। আপনার নাম? আমার নাম মির্জা জাহির বেগ, অমরশি 7-8 অঞ্চল তৃণমূল কংগ্রেস। সব রঙের এক দাম, এনি কালার ওয়ান প্রাইস, JSW পেইন্টের একমাত্র অনুমোদিত ডিলার গুণময় এন্টারপ্রাইজ, জয়চক পিংলা, পশ্চিম মেদিনীপুর।